হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা একটা নর্মালি কিউব সলভ করে দেখাবো যে কিভাবে কিউব সলভ করতে হয়। তো ভিডিওটি পুরোটা দেখবেন। চলো শুরু করা যাক। সবার প্রথমে আমাদের এই যে কিউবটা আছে, কিউবটা সর্বপ্রথমে আমাদের প্লাস বানাতে হবে যে কোনো এক পাশে। আমরা হোয়াইট থেকে স্টার্ট করছি, ঠিক আছে? তাহলে আমরা হোয়াইটের প্লাস বানাবো। চলো তো দেখো, হোয়াইটের প্লাস বানিয়ে ফেলেছি, ঠিক আছে? হোয়াইটের প্লাস বানিয়ে ফেলেছি, এবার হোয়াইটটাকে আমরা নিচের দিকে রাখবো। এবার আমাদের মেন কাজ হচ্ছে হলো F12 সলভ করবো, মানে দুটা লেয়ার একসাথে সলভ করবো। তাহলে সলভ করা যাক। প্লাস বানিয়ে ফেললাম, দেখো প্লাস চলে এসেছে। এবার আমাদেরকে পুরো উপর যে লেয়ারটা আছে, এই লেয়ারটার মধ্যে পুরোটাকে ইয়েলো নিয়ে আসবো, এই পাশে আর এই পাশে, ঠিক আছে? তাহলে দেখো কি করে নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে এসে পেরেছি। এবার আমাদেরকে হেডলাইট দেখতে হবে, কোথায় হেডলাইট আছে। এখানেও হেডলাইট আছে, এখানেও হেডলাইট আছে, এখানেও হেডলাইট আছে, এখানেও হেডলাইট আছে। এবার হেডলাইটের সাথে যেমন একটা লেয়ার মিলিয়ে দিলাম, ঠিক আছে? এটাকে আমরা দেখো সবকটার মধ্যে হেডলাইট মিলে গিয়েছে। এবার আমাদের পুরোটাকে, মানে এই লেয়ারটাকে পুরোটাকে মিলাতে হবে, ঠিক আছে? তাহলে দেখো কী করে মিলাই। এই কালারটা মানে গ্রিনটা যাবে এখানে, আর এই অরেঞ্জটা যাবে এই পাশে। সেমভাবে এই রেডটা যাবে এখানে, আর এই ব্লুটা যাবে এখানে। তাহলেই সলভ করলে আমাদের পুরো কিউবটা মিলে যাবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা মেলানোর চেষ্টা করি। দেখো মিলে গেছে। এবার আমরা, তোমরা যদি পুরো কিউব মেলানো শিখতে চাও কি করে কিউব মেলাতে হয়, তাহলে নিশ্চয়ই কমেন্ট করো, আমি খুব একটা ভালো ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো খুব সহজভাবে, ঠিক আছে? তো দেখা হবে আবার পরের ভিডিওতে।